নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিশোর কুমারের কণ্ঠে দুটো আইকনিক গান শোনালাম, একটি হচ্ছে আপকি কসম ফিল্মের গান জিন্দেগি কে সফর মে, কিশোর কুমার আর ডি বর্মন কম্বিনেশন। আর এই গানটি প্রতিটি প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় গান। এখন পর্যন্ত এই গানের কোনো তুলনা হয়নি কিশোর কুমারের। আমার কাছে কিশোর কুমারের যত গান আছে তার মধ্যে এই গানটি সব থেকে সেরা গান। আপকি কসমে কিশোর কুমারের অনেকগুলো গান আছে, কিন্তু এই গানটি এখন পর্যন্ত যখনই কোনো কিশোর কুমারের গান নিয়ে কথা হয় এই গানের কথা উঠবেই। সুপারহিট সং আপকি কসম। আরেকটি আছে ইয়ারানা, ইয়ারানা ফিল্মে সুগার মেরি মানকো। এই গানটি কিশোর কুমার এবং সুর দিয়েছেন রাজেশ রোশন। এই গানটিও খুবই জনপ্রিয় গান। এই গানের সাথে সাথে আমি আপনাদের কিছু ফুলের ভিডিও দেখাবো। দেখুন কি অসাধারণ সুন্দর ফুল, দেখে চোখ জুড়িয়ে যায়। গ্রামে গিয়েছিলাম কিছু ছবি তুলতে, তা যাবার সময় দেখলাম একটি ক্ষেতে জমিতে প্রচুর পরিমাণে মানে ফুল আছে, শুধু লাল আর লাল, যেদিকে তাকাই একেবারে লাল হয়ে আছে। যদিও এই যে ফুলটি দেখছুন এটা কিন্তু ফুল নয়, এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। সূর্যমুখী ফুল ফুটে বীজ বেরিয়ে আছে। পাশেই দেখুন সূর্যমুখী ফুল, আর তার পিছনে দেখুন লাল রঙের অসাধারণ কিছু ফুল। যদিও জানি না ওই লাল রঙের ফুলগুলোর নাম কি, আর আপনারা যদি জেনে থাকেন যে এই ফুলের নাম কি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি নাম। কিশোর কুমারের কণ্ঠে যত গান আছে, আমার এমনি কিশোর কুমারের সব গানই ভালো লাগে। সুপার সুপার হিট গান কিশোর কুমারের, তার মধ্যে এই গানটি এবং সফর ফিল্মে আরেকটি গান আছে জিন্দেগি কে সফর। এই দুটো গান কিশোর কুমারকে সারা জীবন অমর করে রেখেছে। এমনি কিশোর কুমার চির অমর গায়ক, আমার কাছে সব থেকে জনপ্রিয় গায়ক। ভারতবর্ষের মধ্যে এরকম গায়ক এখন পর্যন্ত আসেনি। যে কোনো শিল্পী, যে কোনো আর্টিস্টের গলায় যখন তিনি গান গান, কিশোর কুমারের সব থেকে একটি বড় গুণ কি, তিনি যখন গান গান সেই গানের চরিত্রে কি অভিনয় করছেন সেটা দেখে তিনি গান গান। ধরুন অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন যখন গানটি লিপ দেয় মনে হচ্ছে যেন অমিতাভ বচ্চন নিজেই গাচ্ছে। রাজেশ খান্না, রাজেশ খান্না কিশোর কুমার তো একবারে সব থেকে বড়ো জুটি। কিশোর কুমারের কণ্ঠে রাজেশ খান্না সব থেকে বড়ো জুটি। আর তারপর আছে দেবানন্দ, দেবানন্দ দেখুন যখন বইতে গানগুলো দেখা যায় মনে হয় যেন অবিকল দেবানন্দ গান গাচ্ছে। এই একটি বড় গুণ অমিতাভ, দেবানন্দ, রাজেশ খান্না, যেই বলুন না কেন, জিতেন্দ্র, মনে হয় যেন শিল্পী গাচ্ছে না, এখানে মনে হয় যেন যে লিপ দিচ্ছে বইতে যে অভিনয় করছে তারই গলা। কিশোর কুমারের সব থেকে বড় বৈশিষ্ট্য এইটি, তিনি একেবারে শিল্পীকে দেখে কে অভিনয় করছে সেই অনুযায়ী গান গান। কিশোর কুমার আর ডি বর্মন, কিশোর কুমার কল্যাণজী আনন্দজী, কিশোর কুমার লক্ষ্মীকান্ত প্যারেলাল তখন এত মানে জুটি ছিল জনপ্রিয়, এদের মানে গান মানেই সুপারহিট গান। আর কিশোর কুমার প্রতিটি প্রজন্মের কাছে খুবই প্রিয়। এখনও কোনো অনুষ্ঠান হলে, কিছু হলে কিশোর কুমারের গান বাজবেই। দেখুন এই যে লাল ফুলটি, অসাধারণ একটি ফুল, লাল আর লাল, জানি না এই ফুলটির নাম কি। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। অসাধারণ একটি ফুল, দেখে চোখ জুড়িয়ে যায়। এই কারণে আমি গ্রামে গেছিলাম, আমি প্রতিদিন যা ভিডিও মেক করি সেই ভিডিও বাদ দিয়ে গ্রামে গেছিলাম। আরেকটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেব, আর যদি না থাকে তাহলে চেষ্টা করতে হবে, দেখতে হবে কোথায় কপিরাইট ফ্রি সং আছে।
আপনারা তো সবাই জানেন যে কপিরাইট ফ্রি সং খুঁজে বের করা অনেক কষ্টের ব্যাপার, অনেক খাটনি করে কপিরাইট সং বের করতে হয়। তারপরে কপিরাইট সং বের করার পর আপলোড দেওয়ার পর দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে, এরকম প্রতিটি ভিডিওতে মাঝে মধ্যেই হয়ে থাকে। আমার তো চ্যানেলে মাসে 5-6টা তারও বেশি কপিরাইট ক্লেম আসে, সেগুলো কী করতে হয়, কপিরাইট ক্লেমগুলোকে আবার রিমুভ করতে হয়। অসুবিধা হয় না, কপিরাইট ক্লেম আসলে কেউ ভিডিও ডিলিট করবেন না, ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। তাই আপনারা যখন কপিরাইট ক্লেম আসবে কোনো গানে, সেই গানের কপিরাইট ক্লেমটি আপনারা রিমুভ করে দেবেন। ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে দেখবেন কপিরাইট আছে, সেই কপিরাইটে ক্লিক করবেন, তারপরে শো ডিটেলসে ক্লিক করবেন, দেখবেন ওখানে গিয়ে আপনি ডিটেলস সব পেয়ে যাবেন, কী কী কোথায় কোথায় কপিরাইট ক্লেম এসছে, কত মিনিট থেকে কত মিনিট, সেখানে গিয়ে আপনারা কপিরাইট ক্লেমটা চেঞ্জ করতে পারেন। ওখানে অন্য গান রিপ্লেস করতে পারেন, অন্য মিউজিক ওয়াইটি লাইব্রেরি থেকে নিয়ে, কিংবা ওই জায়গাটায় মিউট করে দিতে পারেন, কিংবা ওই জায়গাটা কেটে বাদ দিতে পারেন, সব কিছু করতে পারবেন। ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে কপিরাইটে যাবেন, কপিরাইটে গিয়ে তারপর এখানে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দেবেন। তাহলে আর কোনো প্রবলেম থাকলো না, ভিডিও ডিলিট করতে হলো না। আর ভিডিও ডিলিট করলে সবাই জানেন যে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। আমি এক সময় অনেক ভিডিও ডিলিট করেছিলাম বিভিন্ন কারণে, প্রথম অবস্থায় 100, তারপরে 100, এরকম করে প্রায় আমি 500-700 ভিডিও ডিলিট করেছিলাম। আর এখনও মাঝে মধ্যে ডিলিট হয়ে যায়, যে কারণে মাঝখানে আমার চ্যানেলটি একেবারে ডাউন হয়ে গিয়েছিল। তাই আপনারা যদি কপিরাইট ক্লেম আসে, ভিডিও ডিলিট করবেন না, ভিডিও ডিলিট না করে কপিরাইট ক্লেমটি দূর করে দেবেন, তাহলে চ্যানেলও ঠিক থাকলো, কপিরাইট ক্লেমও চলে গেল, অসুবিধা নেই। আবার অনেকে বলেন যে কপিরাইট ক্লেম যদি রিমুভ করি তাহলে যে ডলারগুলো এসছে সেই ডলারগুলো কি ইউটিউব কেটে নেবে? দেখুন, আপনার যা ডলার এসে গেছে সেই ডলার থেকে আর কোনো সময় ডলার কাটবে না, কেননা আপনার ভিডিওটাই তো এক সময় অ্যাড এসেছিল, সেই অ্যাডের উপরই পয়সা আসে। তাহলে যদি ডলারটা কেটে নেয় তাহলে তো অ্যাডটাও তো কাটতে হবে, অ্যাড কাটবে কী করে, অ্যাড তো হয়ে গেছে। তাই যে পয়সা আপনি পেয়েছেন, যেই ডলারগুলো পেয়েছেন সেই ডলার থাকবে, ডলার আর কোনো সময় কাটবে না। আর এখন ডলারের অবস্থা খুব একটা ভালোও না, প্রতিটি ভিডিওতে আরপিএম খুবই ডাউন, মোটামুটি আপনারা সবাই জানেন যে প্রায় 1.5-2 বছর ধরে আর্নিংটা একেবারে ডাউন হয়ে আছে। যে কারণে কি হয়, ভালো ভিডিও করতে হবে, যতটা পারেন ভালো কোয়ালিটির ভিডিও করবেন যাতে ভিউজটা আসে। আর অনেক সমস্যাও আছে, ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে গেলে অনেক কিছু দরকার, সব আমি আগের ভিডিওতে বলেছি যে কী কী লাগে। এমনিতে তো আর একটি সুন্দর ভিডিও তৈরি করা যায় না, আর যারা নতুন ইউটিউবার আছে তারা তো একবারে গাছে উঠতে পারবে না, ভালো ভিডিও কী করে করবে। ভালো ভিডিও তৈরি করতে গেলে অনেক কিছু সেট আপ লাগে, নতুন অবস্থায় কে অত পয়সা খরচ করবে, অত সব কিছু তো সবার থাকে না। সবাই সামান্য একটি মোবাইল দিয়ে এক ভিডিও শ্যুট করে, তারপর সেই ভিডিওটি আপ একটু এডিট করে, এডিট করে আপলোড করে, তাতে কতটা ভালো হবে কোয়ালিটি, এই কারণে ভিউজটাও কম হয়। তবে চেষ্টা করা উচিত যে কোনো উপায়ে কোয়ালিটি ভালো করার, যদি কোয়ালিটি ভালো করা যায় তেমন হয় তাহলে হয়তো আস্তে আস্তে আপনার চ্যানেলটি দাঁড়িয়ে গেল, তারপর আপনি যা খুশি সব কিছু করতে পারবেন, কিন্তু প্রথম দিকে তো সম্ভব নয়, কিছু ইনভেস্ট করতে হবে। কিছু ইনভেস্ট করলে, যদি ইনভেস্ট কিছু করা যায় তাহলে হয়তো ভিডিও চলে, কেননা একটা ক্যামেরা দরকার ভালো ভিডিও করতে গেলে, একটু লাইট দরকার, একটা ভালো পরিবেশ দরকার, এই সব কিছু করতে গেলে তো অনেক পয়সা ব্যাপার, একটা মাইক দরকার। তাই ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে গেলে ক্যামেরা, লাইট, মাইক, এই তিনটে জিনিসের অবশ্যই প্রয়োজন। এই তিনটে জিনিস থাকলে তারপরে যেখানে আপনি ভিডিও তৈরি করছেন সেখানের পরিবেশটাও ভালো দরকার, একটা সুন্দর সাজানো গুছানো রুম দরকার, নাহলে একটা স্টুডিও তো সবার হয় না, যে রুমটা আপনি ভিডিও করছেন সেই রুমটা একটু সাজানো গুছানো থাকলে তাহলে কী হয় দেখতে ভালো লাগে, আর ভিউয়ার্সরা এইসব জিনিস অনেক ফলো করে। আজকে তাহলে এখানে শেষ করছি, আবার বলে যাই
যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো, তারপর আপনারা ইউজ করতে পারবেন আপনাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।